बिग बॉस 17 जीते गेलो मुनावर फारूकी साथे आर की की पेलो से अंकिता जी अंकिता 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 এদিকে বিগ বসে হেরে চোখে জল অঙ্কিতা লোখান্ডের ঘরে গেলে এবার কি হবে এদিকে গুঞ্জন উঠেছে শ্রদ্ধা কাপুর প্রেম করছে ইন্ডাস্ট্রির একজনের সাথে কিন্তু ঘটনা কি সত্যি নাকি এসবই থাকছে আজকের গসিপসে প্রথমে আসি ভাইরাল মুনাওয়ার ফারুকের কাছে বিগ বসের এই সিজন সবাই ভুলে গেল মুনাওয়ার ফারুকের সারা জীবন মনে থাকবে এই রোলার কোস্টার রাইড কি হয়নি তার সাথে দুই এক্স মিলে ক্যারেক্টারের অলমোস্ট 12টা বাজে দিয়েছিল আর সোশ্যাল মিডিয়ায় পাগলা পচানি তো আছেই ফ্রিতে সবাই ধরেই নিয়েছিল মুনাওয়ারের দিন শেষ কিন্তু এত সবকিছুর পরও ভাইজানের হাত থেকে বিগ বসের ট্রফিটা শেষ পর্যন্ত মুনাওয়ার ফারুকই নিল তাও জিতলেন তার জন্মদিনের দিন এর থেকে ভালো দিন হয়তো খুব বেশি দেখেননি মুনাওয়ার এর আগে 2022 লক আপের উইনার ছিলেন মুনাওয়ার অনেকেই বলছেন ম্যাচ ফিক্সিং মুনাওয়ারের পপুলারিটির জন্য ইচ্ছা করে জেতানো হয়েছে তাকে তবে মুনাওয়ার বলছেন এত কিছুর পরও তার ফ্যানরা তাকে ভালোবেসেছেন বলেই তিনি জিতেছেন আর বিখ্যাত আয়েশা খান এদিকে মুনাওয়ারের এক্স এর অবস্থা কিন্তু করুন একেবারে তাল গাছ উঠিয়ে দেওয়ার মতো ঝাড়ি দিয়ে তাকে ঢুকিয়ে দিলেন বাই দ্য ওয়ে মুনাওয়ার কিন্তু ট্রফির সাথে জিতেছেন 50 লাখ রুপি আর একটা ব্র্যান্ড নিউ কার কংগ্রাচুলেশনস মুনাওয়ার ফারুকী এদিকে বিগ বসের শুরু থেকেই আলোচনায় থাকা অঙ্কিতা লোখান্ডে কত কিছুই না করলেন নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া থেকে শুরু করে পাঙ্গা নিয়ে নিয়েছেন নিজের শাশুড়ির সাথেও অঙ্কিতার ফ্লার্টি জামাই ভিকে জ্যানকে নিয়ে তো পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল কিন্তু শেষ পর্যন্ত বেচারি চ্যাম্পিয়ন তো দূরের কথা কিছুই হলেন না আরে ফাইনালের পর অঙ্কিতার পুরাই কাঁদো কাঁদো অবস্থা বেচারি যাই হোক এদিকে নেটিজনরা অনেকেই বলছে অঙ্কিতার আসল বিগ বস শুরু হবে এবার ঘরে শাশুড়ির সাথে পাঙ্গা নেয়ার মজাটা টের পাবেন বউ শাশুড়ির যুদ্ধ হবে এবার শুরু কেউ কেউ বলছে এবার শাশুমা দিবে তাকে ট্রফি এদিকে আবার জোর গুঞ্জন উঠেছে শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরের প্রেম নিয়ে এর আগে গুঞ্জন ছিল সেলিব্রিটি ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সাথে প্রেম করছেন শ্রদ্ধা তার সাথে সবকিছু চুকে বুকে যাওয়ার পর এবার নাকি একেবারে হাবুডুবু প্রেম করছেন তু ছুটি ম্যা মক্কার মুভির কো রাইটার রাহুল মোদির সাথে দুজন নাকি একসাথে আজকাল খুব ফিল্ম টিল্মও দেখতে যান একসাথে মুভি দেখতে গিয়ে সিনেমা হলের বাইরে ধরা খেয়েছিলেন প্যাপারাজিদের ক্যামেরায় শ্রদ্ধা একদম সিম্পল লুকে সালোয়ার কামিজ পরেছিলেন আর রাহুল পরেছিলেন একটা অলিভ শার্ট দুজন নাকি একদম চুটিয়ে প্রেম করছেন যদিও দুজনের একজনও এবারও কিছু স্বীকার করেননি কিন্তু আবার অস্বীকারও কিন্তু করেননি এবছরই আগস্টে আসতে যাচ্ছে শ্রদ্ধা কাপুরের হরর ফিল্ম স্ত্রী 2 নেটিজনরা অনেকে শ্রদ্ধাকে বলছেন বয়স তো 40 ছুঁই ছুঁই এবার রিয়েল স্ত্রী হওয়ার কথা ভাবা শুরু করবেন কবে যাই হোক এতে ছিল আজকের গসিপসে সবকিছু জেনে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু